বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রচণ্ড তাপের কারণে আমরা আসলে কিভাবে সেচ প্রযুক্তিটা করছিলাম এর উপরও একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা আসলে এইভাবে যারা নেটিং পদ্ধতিতে করতেছেন তারা সেচ দেবেন এবং পরিমিত সেচ দেওয়ার কারণে প্রিয় দর্শক আমরা সেই সেচটায় কালকে আদা আমরা লাগাছি লাগার চিত্রটাও আপনাদেরকে দিচ্ছি আজকে আমরা এটা সেচ দেব দেবো কীভাবে সেটা নিয়ে কথা বলবো কারণ প্রচণ্ড তাপের কারণে আদা কিন্তু আসলে তাপ সহ্য করে না সরাসরি আমরা এগুলোতে উপর দিয়ে আবার নেটিংয়ের মতো করে দেবো সেটাও আমাদের প্ল্যান আছে কিন্তু এখনও আদা গাজাই নাই শুধু এ অবস্থা আছে আমরা পানিটা দিচ্ছি আপনারা দেখুন আমরা আদা লাগার পর এইদিকে দিকে যদি একটু আসেন আদা লাগার পর আমরা এই যে খেলের বিচানি দিছি এটাকে আমরা সীমিত করে দেবো কমে কমে দেওয়া হয় প্রিয় দর্শক এটা কমা বাড়া করা যায় আমাদের সেই সিস্টেম করা আছে। এখন পরিমাণ মতো আমরা পানি দিতে পারব এবং এই যে যে প্রচণ্ড তাপ মাটি হিট হচ্ছে আমরা সেই কারণে কিন্তু আসলে বিছানি হিসাবে আগাসা কাজ করবে এবং মাটির ময়শার ধরে থাকবে এবং গাছগুলোকে সুরক্ষা দিবে দর্শক আমরা এখন যদি পানিটা কমে দিতে চাই সেটাও করা সম্ভব একটু দেখেন লক্ষ্য করেন আমরা কিন্তু পানিটা যাতে ওই ড্রেনের মধ্যে পড়ে যায় সেই বুদ্ধিও আমরা করতে পারি আরও কমাবো আল্লাহ পাকে রসে রহমত আরো কমাও আরো কমাও আরো আরো হয়েছে বাস প্রিয় দর্শক এইভাবে পরিমাণ মতো সেঁচ যেটাকে আমরা বলি যেটা প্রযুক্তির শেস পানি অল্প অল্প করে পড়বে এই যে আদার গাছ দেখুন আদা আমাদের অলরেডি লাগার পরেই কিছু খুশি ছিল সে হ্যাঁ হোক এভাবেই হোক প্রিয় দর্শক এইভাবে ঠান্ডা পানি আমরা আজ থেকে সকাল বিকাল আমরা দেওয়ার চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত না তাপ একটু কমছে এটা একটা ছোট্ট মোটর দিয়ে চলতেছে সুন্দর করে দিয়ে যাব আমরা আর এক সাইড যদি দেখাই পানি ঢুকতেছে দেখুন আমরা আদা লাগাচ্ছি অলরেডি আদার গাছও আপনারা দেখতেছেন কিন্তু প্রচুর তাপমাত্রার কারণে প্রচুর তাপের কারণে যদি আমরা বলি এই যে পানি ঢুকতেছে এটা এখন পরিমাণ মতো সেচের জন্যে সুন্দরভাবে একটা আমাদের টেকনোলজি এই সাইডে যদি একটু আসেন চোখ কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঝর্ণা আকারে এইভাবে পাইপ সেটিং করে সুন্দরভাবে এটার উপর মশার ধরে রাখার জন্য খড় দিছি এবং আমরা পানি দিচ্ছি এইভাবেই আমরা আসলে প্রযুক্তির ব্যবহার আপনাদের সামনে তুলে ধরি সেটা হলো সস্তা আমাদের কাজ হলো কম খরচে অল্প জায়গাতে কিভাবে আসলে আমরা বেশি পরিমাণ ফসল উৎপাদন করতে পারবো সেচ ব্যবস্থাপনা থেকে শুরু করে ইনস্ট্রুমেন্ট কিনা পর্যন্ত আমরা কিন্তু এই লাইনগুলোতে আদা দিছি এবং মাটি ছাড়া যে আদার ঘোষণা দিয়েছিলাম সেই আদাটাই কিন্তু আমরা করার পরিকল্পনা করছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা আদা লাগাতেও সক্ষম হয়েছি সেচ ব্যবস্থাপনাও সক্ষম এখন শুধু আপনাদের দোয়া আর মালিকের অশেষ রহমত যদি থাকে তাহলে একটা করে লাইনে প্রচুর প্রচুর পরিমাণ আতা উৎপাদন করতে আমরা সক্ষম হব আমাদের ডেনেস পদ্ধতি কিন্তু যদি এই সাইডটা দেখেন প্রচুর পরিমাণ ডেনেজ পদ্ধতিগুলো করছি আরও সাইটে আছে আমাদের এক লক্ষ বস্তার লক্ষ্যমাত্রা আছে ইনশাআল্লাহ আমরা বস্তা পদ্ধতিতেও কিছু করছি ড্রেন পদ্ধতি তথা নেটিং পদ্ধতিতেও কিছু করছি যেগুলো আমাদের ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এক সময় বেকারদের যাতে করে অধিক ফলন আনা যায় আমি এই বছরই কাউকে করতে বলতেছি না বা করতে বলবও না আমি প্রতিটা মুহূর্তে প্রতিটা খন কৃষিকে নেয়া করি এই যে ধান দেখেন আমাদের ধান ইনশাল্লাহ ও লাগা থেকে শুরু করছিলাম যে আমরা মাছের অ্যামোনিয়ার পানি বা অ্যামোনিয়া যুক্ত বা ওয়েস্ট দিয়ে ধানের চাষ করি একটু যদি ধানও পিছনে লক্ষ্য করেন আমার মনে হয় আমাদের মাঠের সর্বোচ্চ ধান ইনশাল্লাহ পাক আমাদেরকে দিয়েছে আপনারা দেখুন আমাদের ধান রাসায়নিক সার মুক্ত এবং কীটনাশক আমরা খুবই কম ব্যবহার করি কারণ রাসায়নিক সার না দিলে এবং কীটনাশক এবং এই যে ছত্রাকনাশক অর্থাৎ পসন ব্লাস্ট এটারও কিন্তু পরিমাণ নাই বলে ধানটা এখন আরও হয়তো দুই থেকে তিন দিন লাগবে আমাদের মোটামুটি ছয় বিঘা মাটি কৃষি ফার্মের আওতায় এ রাসায়নিক সার মুক্ত কীটনাশক মুক্ত ধান আমরা আবাদ করতে সক্ষম হয়েছি এটা আমাদের ছিল চ্যালেঞ্জিং একটা সামনে বারো এই বছরও দেখাচ্ছি যাদের এরকম জায়গাগুলো আছে তারা ধানও করতে পারবেন আমরা তাপমাত্রার কারণে মাছ দিচ্ছি না হয়তো বৃষ্টি আকাশে নামলে ইনশাল্লাহ ধানের সাথে মাছও চাষ করবো বা ওই সাইডে কিছু জমিতে করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই সেন্স ব্যবস্থাপনা পরিমত সেন্স আর এই যে বিছানি যেটা আমরা খড় দিছি এটা হলো প্রচণ্ড হিট হচ্ছে মাটিগুলো এখানে আমরা যখন যেটা করি সর্বনিম্ন সেই ম্যাটেরিয়ালটার যেন তিনটা ভালো দিক থাকে যেমন এখানে মাটির ময়সার ধরে থাকবে এখানে আগাছা হবে না এবং প্রচণ্ড হিট প্রোটেক্ট দিবে এবং এটা পশ্চিম যখন যাবে এই খড়টা তখন কিন্তু সার হবে চারটে লাইন আছে এখানে চারটে উপকার কোনো জিনিসের না থাকলে বা একটা জমিতে আমরা চারটা ফসল না করলে সেই প্রযুক্তি আমরা ব্যবহার করি না কারণ আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই খড়টা এই বিছানিটাতে যে লেবার কস্ট এই খড়ের যে দাম সেটা আমরা কয়ভাবে রক্ষা করতে পারবো এখানে আমি দেখছি যে আমাদের সরাসরি সূর্যের আলো পড়লে আমাদের মাটি গরম হচ্ছে এটা একটা ঠেকাচ্ছে এখানে প্রচুর পরিমাণ আগাছা জন্মে এটা ঠেকাচ্ছে এখানে যখন আমরা ঝর্ণা আকারে বলেন বা এই ডেনিস পদ্ধতিতে সেচ বলেন তখন এই ময়সারটা নিচের সরাসরি সূর্যের তাপ না পড়ে এটা ময়সারটা ধরে থাকছে এবং এক সময় যখন খটটা দীর্ঘ সময় যাবে যখন পচে যাবে অর্থাৎ এটা জৈব সারের কাজ করবে এখানে আমরা চারটা ভালো দিক পাইছি তাই আমি আপনাদেরকে বলি যে প্রযুক্তির কৃষি করেন সিস্টেমে আসেন সিস্টেম ছাড়া কৃষি করে বাপদা দ্বারা কৃষি করে গেছে কিছুই করতে পারে নাই আমাদের আমরা কৃষি করে ইনশাআল্লাহ কিছু হলেও ডাল ভাত খা বাঁচতেছি এবং সেই বাঁচার সাথে সাথে আপনারা যাতে করে কৃষি করতে পারেন সেই তথ্য দিয়ে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যদি খারাপ লাগে আমাদেরকে উপদেশ দিবেন আমরা সেসব কথা থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম